ইউরোপের দেশ বেলজিয়ামকে বলা হয় মদের সমকামিতার দেশ। বিয়ার ছাড়া বেলজিয়ানদের চলে না। দেশটি ইউরোপে প্রায় সবার আগে সমকামিতাকে বৈধতা দিয়েছে। বেলজিয়াম দেশটি বাংলাদেশের চেয়ে 5 গুণ ছোট দেশ। দেশটিতে নারীরা সন্তান জন্মদানে খুব একটা আগ্রহী নয়, তাই দেশটিতে প্রচুর বিদেশি লোকের কর্মসংস্থান হয়েছে, আছেন বাংলাদেশিরাও। বেলজিয়াম এমন একটি দেশ যেটি অশ্লীল প্রাপ্তবয়স্কদের ছবির ওপর কখনো নিয়ন্ত্রণ করেনি। অবাধে দেশটিতে এসব অশ্লীল মুভি কিংবা পর্নোগ্রাফি চলছে। আজকের ভিডিওতে জানাবো বেলজিয়াম সম্পর্কে এমন অনেক তথ্য যা একজন বিদেশি হিসেবে আপনি জানতে চান, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে আর ক্লিক করুন। পশ্চিম ইউরোপের অনেক পরিচিত একটি দেশের নাম বেলজিয়াম। দেশটির সাংবিধানিক নাম কিংডম অফ বেলজিয়াম। অবস্থানগত দিক থেকে বেলজিয়াম জার্মানির পশ্চিমে অবস্থিত। এছাড়াও বেলজিয়ামের উত্তরে রয়েছে নেদারল্যান্ড, উত্তর পশ্চিম অংশে রয়েছে উত্তর সাগর, দক্ষিণ পশ্চিমে ফ্রান্সের অবস্থান এবং দক্ষিণ পূর্ব দিকে লুক্সেমবার্গ। বাংলাদেশের চেয়ে ছোট দেশ বেলজিয়াম। আয়তন প্রায় 30,689 বর্গ কিলোমিটার। এই দেশটি আয়তনের দিক থেকে সারা পৃথিবীতে 136তম। এই দেশটিতে বসবাসকারী মোট জনগণ 1,15,00,000। জনসংখ্যার দিক থেকে বেলজিয়ামের অবস্থান বিশ্বে 80তম। এছাড়াও এদের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 376 জন। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বেলজিয়ামের অবস্থান বিশ্বে 22তম। বেলজিয়ামকে বলা যেতে পারে সবচেয়ে বেশি নাস্তিক বসবাসকারী দেশ। বেলজিয়ামের নাগরিকদের মধ্যে 32%-এর বেশি মানুষ নাস্তিক। এরা কোনো ধর্মে বিশ্বাস করে না। 60.7% মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী এবং 5.2% মুসলিম। বেলজিয়ামের দাপ্তরিক ভাষা 3টি, যথা ডাচ, জার্মান এবং ফ্রান্স। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের লোক বসবাস করে বেলজিয়ামে। এক কথায় মাল্টি কালারের দেশ বেলজিয়াম। 5,000 প্রবাসী বাংলাদেশি বাস করে এখানে। বেশিরভাগ বাংলাদেশির আছে নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠান। বেলজিয়ামের পতাকা সারা পৃথিবীর বেশিরভাগ দেশের পতাকার থেকে আলাদা। আমি রঙের কথা বলছি না, বেলজিয়ামের পতাকার মাপ 13:15, যেখানে সারা পৃথিবীর বেশিরভাগ দেশের পতাকাগুলো 2:3 মাপেই করা হয়। সম্পূর্ণরূপে স্বাধীন একটি দেশ হলেও এই দেশটিকে ভাষা এবং জাতিগত দিক থেকে 3টি ভাগে ভাগ করা হয়। দেশটির উত্তর অংশকে বলা হয় ফ্লেমিশ রেগিও, দক্ষিণ অংশকে বলা হয় ওয়ালোনিয়া এবং আরেকটি হচ্ছে ব্রাসেলস, অর্থাৎ রাজধানী অঞ্চল। দেশটির সদস্যদের উচ্চ কক্ষকে বলা হয় সিনেট এবং নিম্ন কক্ষকে বলা হয় হাউস অব রিপ্রেজেন্টেটিভ। বেলজিয়ামের রাজধানীর নাম ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানী সম্পর্কে আরেকটি মজার তথ্য হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, কিন্তু ব্রাসেলস জায়গাটি অনেক বড়, তাই সম্পূর্ণ ব্রাসেলসকে বেলজিয়ামের রাজধানী বলা হয় না। শুধুমাত্র ব্রাসেলসের পৌরসভা অঞ্চল অর্থাৎ সিটি অব ব্রাসেলসকেই বেলজিয়ামের রাজধানী হিসেবে বিবেচনা করা হয়। ইউরোপের রাজধানীও ব্রাসেলস। ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান পার্লামেন্ট ও নর্থ আটলান্টিক ট্রেনটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদর দপ্তর অবস্থিত এই শহরে। বেলজিয়ামের কয়েকটি শহর বেশ বিখ্যাত, তার মধ্যে রাজধানী ব্রাসেলস, অন্টারপন ব্রোচ, ঘেন্ট, লুয়েশ ও মস অন্যতম। এক একটা সিটি দেখতে এক এক রকম সুন্দর। পর্যটকরা মূলত সব সিটিতে ঘুরতে পছন্দ করেন। ব্রাসেলস থেকে খুব সহজেই ট্রেনে করে সব সিটিতে যাওয়া যায়। ইউরোপের একটি দেশ হিসেবে বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত, আর তাই তো বেলজিয়ামের মুদ্রার নাম ইউরো। বেলজিয়ামের অর্থনৈতিক অবস্থা অনেক শক্ত। তাদের নমিনাল জিডিপি $533 বিলিয়ন, যা বিশ্বের 23তম বৃহত্তম জিডিপির দেশ হিসেবে তাদেরকে স্থান করে দিয়েছে। বেলজিয়ামের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত। তাদের গড় মাথাপিছু আয় প্রায় $47,000। মাথাপিছু আয়ের দিক থেকে বেলজিয়ামের অবস্থান পৃথিবীতে সপ্তম। 1 ইউরোর বাংলাদেশি টাকায় মূল্যমান প্রায় 94 টাকা এবং ভারতীয় রুপিতে প্রায় 83 টাকা। বেলজিয়াম অর্থনীতি, শিক্ষা এবং চিকিৎসা সহ অনেক ক্ষেত্রেই অনেক উন্নত একটি দেশ। বেলজিয়ামের মানুষের জীবনযাত্রাও অনেক উন্নত। বেলজিয়াম মানব সম্পদ উন্নয়ন সূচিতে সারা পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে
এবং প্রথম দশটি দেশের তালিকায় নিজেদের স্থান করে নিয়েছে। এছাড়াও সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড সহ পৃথিবীর নিরাপদ এবং সুখী দেশগুলোর মধ্যে বেলজিয়ামের অবস্থান প্রথম পাঁচটির মধ্যেই।